ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয়? সমাদরেও আপনি খুব খুশি? এক্সাইটেড। কেন? আজকে ফার্স্ট ডেট। আপনাকে আমি 25 লাখ টাকা দিলাম লটারিতে, আপনি কি করবেন? আমি? হ্যাঁ, আমি হচ্ছে ওটা ব্যাংকে রেখে দিই। শপিং করবেন না? হ্যাঁ করবো, যে ইনভেস্ট আসবে না। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে জাগোএফএম 94.4 এর পক্ষ থেকে মাস্টার মাইন্ড এই শোটিতে। এবং আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা আছি ঐতিহাসিক সাওরাদি উদ্যানে। এবং এখানে আসার মূল কারণ হচ্ছে যে কার মাথায় কতটুকু বুদ্ধি আছে, সেই সাথে দেখা যাক কারো সাথে কারো একটা ঝামেলা পাকানো যায় কিনা। চলুন। মনে হচ্ছে কি আমরা ছোঁয়াছুঁয়ি খেলতেছি। হ্যাঁ, আমি আসতেছি, ওরা দুজন দৌড়াচ্ছে, আবার আরেকজন চলে গেল। এই কোথায় যাচ্ছ? আসো এদিকে, কথা বলি। হাই, হ্যালো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি খুব খুশি? এক্সাইটেড। কেন? আজকে ফার্স্ট ডেট। হ্যাপি ফার্স্ট ডেট। থ্যাংক ইউ। কেমন? অনুভূতিটা খুব ভালো, বাট এক্সাইটমেন্ট খুব বেশি, তার জন্য লাফাচ্ছি আর কি। একটা অর্ধেক আপেল দেখতে কিসের মতো? আচ্ছা, কোন রেস্টুরেন্টে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে খেতে গেছো? খাওয়া দাওয়া শেষ, খোদা হাফেজ বলবা, কিন্তু পকেটে নাই টাকা, কি হবে? ওর কাছে টাকা নাই, তখন আর কি হবে? আমি রেস্টুরেন্টে ঢুকে থালা বাসন ধুয়ে দিব। বেস্ট, আপনারা যারা এই যে টাকা পয়সা ভুলে যান, তারা থালা বাসন ধুয়ে দিবেন। থ্যাংক ইউ। এই দেখুন, সাওরাদি উদ্যানে অনেকে প্রথম ডেটেও আসে, এখন দেখি আপুরা কি করতে আসছে। সাওরাদি উদ্যানে কেন এসেছেন? ফ্রেন্ডের সাথে ঘুরতে। আপনি বলেন তো, একটা আপেল, অর্ধেক আপেল দেখতে কিসের মতো? অর্ধেক আপেল দেখতে কিসের মতো? আইফোনের পেছনে যে থাকতো ওইটার মতো। আপনি তো অর্ধেক খেলেন, তো বাকি অর্ধেক কেন অ্যাপেলের মতো হতে যাবে? অর্ধেক অ্যাপেলের যেমন দেখতে। হ্যাঁ সেটাই, অর্ধেক আপেলের মতো দেখতে, এটাই বলবেন, এটাই উত্তর। আপনাকে আমি 25 লাখ টাকা দিলাম লটারিতে, আপনি কি করবেন? আমি? হ্যাঁ, আমি হচ্ছে ওটা ব্যাংকে রেখে দিই। সেভিংস? এই বয়সে এই টাইপের মেয়েদেরকেই তো ছেলেরা বিবাহ করতে চায়। সেভিংস করবে, শপিং করবে না, কিচ্ছু করবে না। শপিং করবেন না? হ্যাঁ করবো, যে ইনভেস্ট আসবে না। আচ্ছা, আপনার সাথে একটা প্র্যাঙ্ক করি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন ওর বয়ফ্রেন্ডকে আপনি সাওরাদি উদ্যানে একটা মেয়ের সাথে দেখেছেন। হ্যালো মেম। হ্যাঁ বই তুই? আমি হচ্ছে সোহরা, ওর দিতে আসছিলাম। আমি না একটা জিনিস দেখে ফেলছি। কি দেখছো? ভাইয়ারে একটু আগে দেখলাম একটা মেয়ের সাথে হাত ধরে হাইটে হাইটে যাইতেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি ছেলে, 5 মিনিটের ভিতর আসছি। প্যাচ তো লাগাই দিছি। আমার দোষ নাই, হ্যাঁ আমি কিছু করি নাই, কিন্তু আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কেমন আছেন? অর্ধেক আপেল দেখতে কিসের মতো? অর্ধেক আপেল দেখতে একটা অর্ধেক আপেল দেখতে একদম আমার মতো। আপনার পকেটে 10টা চকলেট আছে। জি। ওখান থেকে আপনি 2টা চকলেট বের করে হাতে নিয়েছেন। আপনার কাছে এখন কয়টা চকলেট আছে? আমার কাছে এখন 8টা চকলেট আছে। ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেলে কি হয়? এটা লিপ কিস। বাই বাই, টাটা, গুড বাই। মুখ বন্ধ হয়ে যায় ভাইয়া, দুইটাই হয়। গার্লফ্রেন্ড আছে? না না না, কারো মানে এখনো গার্লফ্রেন্ড হওয়ার সৌভাগ্য হয় না, মানে বয়ফ্রেন্ড হওয়ার সৌভাগ্য হয় না। বাট আপনার গার্লফ্রেন্ড হলো, ঠিক আছে? এখন আপনি প্রথম ডেটেই দেরিতে গেছেন। আচ্ছা আচ্ছা, কি করবেন?
ঢাকা শহরে যেহেতু একটু জ্যামের ব্যাপার, না জ্যাম বাদে কি বলবেন, দেরিতে আসলে এই ভাইয়ের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ ভাইয়া বলেন ডেটে লেট করে গেছেন, হ্যাঁ গার্লফ্রেন্ডকে কি বলে সান্ত্বনা দেন? সান্ত্বনা তো অনেকগুলো বুঝবার দিতে হবে, যেভাবে এত রাস্তা জ্যাম ছিল বা এত দেরি হয়ে গেছে, ভুল আছে, হ্যাঁ আমার ভুল আছে, ক্ষমা করে দেন। এবার বলেন যে আপনি পত্নী আর পেত্নীর মধ্যে পার্থক্য, দুজনের মাঝে কিন্তু একটা সিমিলারিটি আছে, কি আছে? দুজনেই ঘাড়ে ওঠে। কি নাম আপনার? মুস্তাফিজ। মুস্তাফিজ, তো মুস্তাফিজ নামে আমাদের একজন ক্রিকেটার আছে জানেন তো? হ্যাঁ, ও হলো আমার জেলার ভাই। আচ্ছা, দুই মেয়ে কখনো বন্ধু হতে পারে না কেন? এমন একটা জিনিস যেটা সবুজ কিন্তু আমরা কেউ সবুজ বলি না, নাম ও ভাই মারো মুঝে মারো। Few moments later, one eternity later. Few moments later. আমরা কমলা লেবু বলি না কিন্তু ওটা দেখতে কি সবুজ, হ্যাঁ সবুজ, কালার সবুজ, হ্যাঁ কালার সবুজ, এটাই ছিল। থ্যাংক ইউ। তিন বান্ধবী একসাথে হা হা হি 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 করছে, দেখি তাদের সাথে কোনো কথা বলা যায় কিনা। কেমন আছেন? একটু আমি দাঁড়াই আপনাদের এইদিকে, কি অবস্থা বলেন? এই তো ভালো। হুম, ভালো। দূরে যাচ্ছেন কেন আমাকে দেখে? আসেন কাছে, আসেন কাছে। আচ্ছা বলেন তো, মানুষ চোখ বন্ধ করে কেন ঘুমায়? চোখে যদি বালি পড়ে, এই যে কি বলে ফ্যান থেকে যদি ময়লা পড়ে তার জন্য। আপনি ডেটে গিয়েছেন, হ্যাঁ ডেটে যাবার পরে আপনার বয়ফ্রেন্ডকে আপনি বলেছেন ট্রিট দিবেন, এখন খাওয়া দাওয়া শেষ খোদা হাফেজ বলবেন, ব্যাগ খুলে দেখেন কোনো টাকা পয়সা নেই আপনার কাছে, কি করবেন তখন? কিন্তু আমি তো সিঙ্গেল। আপু খুব করে বলছে তার নাই তো, তার লাগবে একটা। আপনি বলে ভালো, হাই হাই, ইতনা সুকুন। আপনি সিম, আপনি সিঙ্গেল চার পাঁচ, আপনার পকেটে 10টা চকলেট, ওখান থেকে 2টা চকলেট আপনি হাতে নিয়েছেন, এখন আপনার কাছে কয়টা চকলেট আছে? এখন আমার কাছে আছে 10টা কিন্তু পকেটে আছে 8টা। ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয় তোমাদেরও? মুখ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে মুখ বন্ধ হয়ে যায়। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লালন হারা ও এ আমি গুইরা বেলাই বন্ধন গলে আমরা এসেছিলাম সাওরাদি উদ্যানে, এবং এখানে এসে জানতে পারলাম সবাই আসলে কি সাওরাদি উদ্যানে ঘুরতেও আসে নাকি প্রেম করতেও আসে, সেই সাথে অনেক বন্ধুদের সাথে অনেক অনেক গল্প আড্ডা করেছি। আজকের মতো এখান থেকে বলছি টাটা, বাই বাই, আবার আপনার সাথে আমার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন, টাটা।